একবার গৌতম বুদ্ধ নিজের শিষ্যদের সাথে একটি গাছের ছায়ায় বসেছিলেন। তখন ওনার এক শিষ্য জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আমরা আমাদের ক্রোধকে কিভাবে নিজের বশে করতে পারব? বুদ্ধ বললেন, তার জন্য আমি তোমাকে একটা গল্প শোনাচ্ছি। এই কাহিনীটি শোনার পর তুমি ক্রোধকে কিভাবে নিজের বশে আনা যায় তা শিখে যাবে। তারপর বুদ্ধ কাহিনী শোনাতে শুরু করলেন। এক গ্রামে এক ঝগড়ুটে মহিলা ছিলেন। সে ছোটোখাটো কথাতেই রাগ করত। ক্রোধের বশে সেই মহিলা অন্যকে গালিগালাজও করত। কিন্তু যখন তার ক্রোধ শান্ত হয়ে যেত, সে অনেক পশ্চাতাপ করত। মহিলার পরিবারের সকল সদস্য সেই মহিলাকে নিয়ে অনেক চিন্তিত থাকতেন। মহিলার পরিবারে সর্বদা অশান্তি লেগেই থাকত। তার সেই ক্রোধের জন্য প্রতিবেশীরাও তাকে অপছন্দ করত। আর এই কথা মহিলাও জানত যে তার এই স্বভাবের জন্যই কেউ তাকে পছন্দ করে না। ক্রোধের সময় চাইলেও সে খারাপ বাক্য না বলে পারত না। একদিন এক সাধু সেই মহিলার দরজায় ভিক্ষা করার জন্য আসে। সাধুকে ভিক্ষা দেওয়ার পর মহিলা ওনাকে তার সেই ক্রোধের কথা বলল। মহিলা বলল, আমি যে কোনো কথায় খুব রেগে যাই, আর আমি চাইলেও নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না। দয়া করে আমাকে রাগ নিয়ন্ত্রণ করার কিছু উপায় বলুন। সাধু মনোযোগ সহকারে সেই মহিলার কথা শুনলেন। সাধু কিছুক্ষণ ভেবে তারপর নিজের ঝোলা থেকে একটি ওষুধের বোতল বের করে এই মহিলাকে দিলেন আর বললেন, আমি যা বলছি মন দিয়ে শুনো, এটা ক্রোধকে বশ করার মূল্যবান ওষুধ। এখন থেকে যখনই তোমার ক্রোধ আসবে এবং বাজে শব্দ ব্যবহার করার মন চাইবে, তখনই তুমি চার ফোঁটা ওষুধ মুখে নিয়ে কমপক্ষে 10 মিনিট পর্যন্ত রাখবে। আর যদি তুমি 10 মিনিটের আগে মুখ খুলে ফেলো, তাহলে ওষুধ কোনো কাজে লাগবে না। তারপর সাধু সেখান থেকে চলে যায়। তারপর মহিলা সাধুর কথা অনুসারে সেই ওষুধ ব্যবহার করা শুরু করে দেয়। যখনই তার ক্রোধ আসত, তখনই সে জিহ্বায় 4 ফোঁটা ওষুধ ঢেলে দিত এবং 10 মিনিট পর্যন্ত মুখ বন্ধ রাখত। এই প্রক্রিয়াটি ক্রমাগত 15 দিন পর্যন্ত করার পর মহিলার ক্রোধ করার স্বভাব নষ্ট হয়ে যায়। যখন 1 মাস পর ওই সাধু আবার সেই মহিলার দরজায় ভিক্ষা নেওয়ার জন্য আসে, তখন মহিলা সেই সাধুর চরণে স্পর্শ করে বলল, আপনার ওষুধ তো খুব কাজের, এখন আর আমার ছোটোখাটো কথায় ক্রোধ আসে না। আমার পরিবারের সবাই এখন খুব শান্তিতে আছে। প্রতিবেশীরাও এখন আমাকে পছন্দ করে। আমি এখন অনেক খুশি। সেই মহিলার কথা শুনে সাধু মুচকে আসলেন আর বললেন, পুত্রী, এই বোতলে আসলে ক্রোধের কোনো ওষুধ ছিল না, এই বোতলে শুধু জল ছিল। তুমি তোমার ক্রোধ এই ওষুধের জন্য নিয়ন্ত্রণ করতে পারোনি, বরং চুপ থাকার কারণে তুমি ক্রোধকে বশ করতে পেরেছ। এই কাহিনীটি বলার পর গৌতম বুদ্ধ চুপ হয়ে রইলেন। কিছুক্ষণ পর বললেন, ক্রোধকে একমাত্র চুপ থেকে নিয়ন্ত্রণ করা যায়, কারণ ক্রোধের বশে মানুষ মুখ থেকে খারাপ শব্দ ব্যবহার করে আর যা অশান্তির সৃষ্টি করে। এজন্য ক্রোধের সময় মৌন ধারণ করাই ক্রোধকে বশ করার একমাত্র উপায়। আমরাও আমাদের জীবনে অনেক সময় ছোটোখাটো কথাতেই অনেক ক্রোধ করে ফেলি এবং বড় ধরনের ক্ষতি করে ফেলি। তারপর আমরা পশ্চাতাপ করি যে যদি আমরা ক্রোধ না করতাম, তাহলে এত বড় ক্ষতি হতো না। যখন কোনো মানুষ ক্রোধের বশে থাকেন, তখন তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, শুধু তার মুখ সেই সময় কাজ করে। আর কখনো কখনো মানুষ ক্রোধের বশে এমন শব্দ বলে ফেলে যার জন্য তাকে সারা জীবন পশ্চাতাপ করতে হয়। যদিও ক্রোধ মাত্র 1 মিনিটের জন্য ছিল, যদি আমরা সেই 1 মিনিট চুপ থেকে পার করে দিই, তাহলে অনেক বড় ধরনের ঝগড়া, অশান্তি এবং সমস্যা শুরু হওয়ার আগেই শেষ করতে পারবো। এজন্যই যখনই ক্রোধ আসবে, সেই ওষুধের 1 ফোঁটা নিজের মুখের ভিতরে রাখুন এবং ততক্ষণ পর্যন্ত মুখ বন্ধ রাখুন। তাতে আপনি অনেক বড় সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি থেকে তোমরা যা শিখলে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।